হ্যালো, তুই এখনো ঘুমাচ্ছিস? ভালো ছেলেরা তাড়াতাড়ি ঘুমায় মনে। আচ্ছা শোন, তোকে একটা ইম্পর্টেন্ট কাজে ফোন দিয়েছি। কি কাজ? আমার না ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তুই প্লিজ 100 টাকা একটু রিচার্জ করে দে না, খুব ইমার্জেন্সি, বিশ্বাস কর। তুই যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তুই ফোন দিলি কিভাবে? ফোন দিলাম কিভাবে মানে কি? ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ফোন দিছি। আর তুই কি আমাকে ইনকোয়ারি করবি নাকি লোড পাঠাবি কোনটা? আমি এখন ঘুমাই দিছি, আমি এখন রিচার্জ করতে পারবো না। আর তোমার ফোনের ব্যালেন্স শেষ হলে আমার কথা মনে পড়ে, এমনি তো তোমার আর আমার কথা মনে পড়ে না। আমি এখন পারবো না, আমি ঘুমাবো। শুন, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ দে না, একটু খুব ইমার্জেন্সি, বিশ্বাস কর। এই তোর কি আমার এই মোবাইল রিচার্জের দোকান মনে হয়? আমি তোর বাসায় তোর সব কাপড় চোপড় ধুয়ে দেবো প্রতিদিন। তোর আমার বাসায় এসে কাপড় ধুয়ে দেওয়া লাগবে না, আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার ওয়াশিং মেশিনে অটোমেটিক্যালি কাপড় ড্রাই হয়ে বের হয়। এবার প্লিজ লোডটা কি দিবি? আমি যদি এখন বাসা থেকে বাইরে আম্মা আমারে মারবে। তো আমার জন্য একটু মার খাইলি তুই? আজকে খালি আমি তোমার বেস্ট ফ্রেন্ড দেখা। ঠিক আছে, আমি দেখতেছি দোকান খোলা আছে কিনা। থ্যাংক ইউ দোস্ত, লাভ ইউ। কি কি বললি? বললাম থ্যাংক ইউ। না, এরপরে কি বললি? তোকে বেস্ট ফ্রেন্ড হিসেবে লাভ ইউ বললাম, অন্য কিছু মিন করি নাই।